নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তাতে সুপার টাইফুন কংরে আজকেই আছড়ে পড়তে চলেছে তাইওয়ানে, এবং যে আপডেট রয়েছে প্রায় ঘন্টায় 240 কিলোমিটার তার গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে। এবং তাইওয়ানে আছড়ে পড়ার সময় মোটামুটিভাবে যেটা বলা হচ্ছে আজকে সকাল থেকে বিকালের মধ্যে আছড়ে পড়তে পারে। যাই হোক না কেন, তাইওয়ানে প্রচণ্ড একটা দুর্যোগের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে 36,000 সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে সেই দেশের তরফ থেকে। তো এই যে টাইফুনটা, সুপার টাইফুনটা, এর কোনো প্রভাব পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে আসা সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই, কারণ অনেক দূরে রয়েছে আমাদের দেশ এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। তাই এর জন্য যে প্রচণ্ড প্রভাব সেটা মূলত পড়ছে তাইওয়ান এবং ফিলিপিন্সে, সেটা আগেই পড়ে গেছে এবং তাইওয়ানে প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আমরা সরাসরি চলে আসব বাংলার দিকে। বাংলায় কেমন আবহাওয়া থাকার কথা রয়েছে? আপাতত যে আপডেট রয়েছে তাতে বৃষ্টির সম্ভাবনার ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায়, দু এক জায়গায় হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনার কথা জানানো হয়েছে। আজকে কালী পুজো, এই কালী পুজোর দিন যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির একটা সম্ভাবনা খুবই হালকা ধরনের রয়েছে তারা যেটা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর, কলকাতা হাওড়া হুগলিতে কোনো কোনো জায়গায় দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে, সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো অংশে হতে পারে, পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর কোনো কোনো অংশে হতে পারে, এছাড়া নদিয়া জেলার কোনো কোনো অংশে হতে পারে। এই সমস্ত জেলাগুলোতে খুবই হালকা দু এক জায়গায় বৃষ্টি হতে পারে, বৃষ্টির সম্ভাবনা নেই এমনটা জানানো হয়েছে। যেমন রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া রয়েছে মূলত বীরভূম এবং মুর্শিদাবাদ। এই জেলাগুলোতে বলা হয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সুতরাং বৃষ্টির যে ক্ষীণ সম্ভাবনা রয়েছে, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, এটা রয়েছে আজকের পূর্বাভাস। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে, শুধুমাত্র চব্বিশ পরগনা কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে এই পর্যন্তই আপডেট আমরা পাচ্ছি। অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, বিরাট কোনো সম্ভাবনা আপাতত থাকছে না। তবে আগামীকালে যে পূর্বাভাস আমরা পাচ্ছি মেদিনীপুরের দিকে এবং চব্বিশ পরগনার কোনো কোনো অংশে হালকা বৃষ্টিটা থাকতে পারে, অর্থাৎ নভেম্বরের এক তারিখে এবং দুই তারিখ থেকে আপনাদের জানিয়েছিলাম আবহাওয়াতে একটা বড় পরিবর্তন, সেই পরিবর্তন রয়েছে বৃষ্টি কমে যাওয়ার পরিবর্তন। এই মুহূর্তে দেখে নেবো আমরা কী কী আপডেট দেখতে পাচ্ছি। এক তারিখের দিকে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি দীঘা, মন্দারমণি, সুন্দরবনের কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে, এবং বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাচ্ছি আমরা, বাংলাদেশে এক তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, খুব হালকা বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগে দু এক জায়গায়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে শুধুমাত্র রয়েছে চব্বিশ পরগনা এবং মেদিনীপুরে দু এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস আগামীকাল এক তারিখে। দুই তারিখ থেকে বলা হয়েছে আর কোনো বৃষ্টি হবে না, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, কোনো জেলাতে দুই তারিখ থেকে আর বৃষ্টি হবে না, ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টি হবে না। সুতরাং এই মুহূর্তের যা পূর্বাভাস তাতে ঘূর্ণিঝড় যেটি তাইওয়ানে আসতে পড়বে তার কোনো প্রভাবই বাংলার দিকে আসছে না, এটা পরিষ্কার করে আপনাদের জানাচ্ছি, বাংলাদেশের দিকেও আসছে না। তবে আবারও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে পাঁচ তারিখের দিকে বা চার তারিখের দিকে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, সেটা চব্বিশ পরগনার দিকে হতে পারে। এই পর্যন্তই একটা পূর্বাভাস আমরা পাচ্ছি এবং বাংলাদেশের চট্টগ্রাম দিকে, বরিশালের দিকে কোনো কোনো জায়গা হতে পারে, বিরাট কিছু বৃষ্টি নয় তবু একটা সম্ভাবনা থাকছে। এছাড়া ভারতবর্ষের মিজোরামের দিকে থাকছে, যেটা আমরা আগে দেখেছিলাম। তো এই মুহূর্তে একবার দেখার চেষ্টা করব, কিছুটা দেখতে পাচ্ছি আমরা সেরকম একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে যেটা আমরা আরও ভালো করে দেখতে পাচ্ছি, সাত তারিখের দিকে বৃষ্টি বেশ কিছুটা বাড়তে পারে, যেমন বাংলাদেশের দিকে রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সাতক্ষীরা, যশোর, এই সমস্ত জায়গাগুলোর দিকে, সঙ্গে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আবার বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেটা রয়েছে মূলত সাত তারিখের দিকে, ছয় নভেম্বর শেষ রাত থেকে সাত তারিখের দিকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, বাংলাদেশ লাগোয়া জেলাগুলোর দিকে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। চব্বিশ পরগনা রয়েছে, নদিয়া রয়েছে, মুর্শিদাবাদে সেরকম না থাকলেও দু এক জায়গা হতে পারে, মেদিনীপুরের দিকে রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলির দিকে রয়েছে, সাত তারিখের দিকে আমরা একটা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারলাম। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে প্রত্যেকটা জেলার দিকে আজকে এবং আগামীকাল দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এরকম একটা পূর্বাভাস কিন্তু রয়েছে উত্তরবঙ্গের জন্য। সঙ্গে উত্তরাঞ্চল যেমন রয়েছে বাংলাদেশের রংপুরের দিকে দেখতে পাচ্ছি আমরা, ময়মনসিংহ, সিলেটে দু এক জায়গায় হতে পারে, ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে।
তবে 2 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে আর বৃষ্টি হবে না। 2 তারিখ 3 তারিখ 4 তারিখ পর্যন্ত আপডেট রয়েছে। তবে উপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোর দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা হালকা বৃষ্টি হতে পারে, এই পর্যন্তই একটা পূর্বাভাস বা আপডেট রয়েছে। আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে যে বিরাট কিছু হবে তেমনটা নয়, তবুও একটা বৃষ্টির সম্ভাবনা মোটামুটি হবে দেখতে পাচ্ছি আমরা, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা আপনাদের বললাম যে 6 তারিখ শেষ রাত বা 7 তারিখের দিকে কোথাও কোথাও বৃষ্টির একটা সম্ভাবনা মূলত আমরা দেখতে পাচ্ছি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন একটু মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। খুলনা রয়েছে, শ্যামনগর রয়েছে, বরিশাল রয়েছে, এই সমস্ত জায়গা, ভোলা, এই সমস্ত জায়গার দিকে, সঙ্গে যশোর, ঢাকা, নারায়ণগঞ্জ, এখানে হালকা ধরনের বজ্রবিদ্যুৎ সহযোগে কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে। আর পশ্চিমবঙ্গের জন্য বাংলাদেশ লাগোয়া জেলা, নদিয়া, চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া রয়েছে মেদিনীপুর, এই সমস্ত জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা আমরা পেলাম। সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে এই মুহূর্তে যেটা আপডেট পাচ্ছি আমরা, তাতে ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে বা ঘূর্ণাবর্ত, সেটা অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গায়। আর এই মুহূর্তের পূর্বাভাস রয়েছে আজকে অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে সংলগ্ন তেলেঙ্গানার দিকে রয়েছে। তবে আজ থেকে আগামী 2 তারিখ পর্যন্ত বৃষ্টি একটু মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী হতে পারে, তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকল, কর্ণাটক, কেরল, মাহে, এই সমস্ত জায়গার দিকে হালকা মাঝারি বৃষ্টিটা মূলত হবে, দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং বৃষ্টির যা পূর্বাভাস মূলত সারা ভারতবর্ষের মধ্যে দক্ষিণ দিকের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে হতে পারে, এই পর্যন্তই পূর্বাভাস। আর পশ্চিমবঙ্গের জন্য হালকা হালকা হতে পারে আজকে, তবে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির কোনো খবর বা পূর্বাভাস নেই, যেমন 2 বর্ধমান রয়েছে, সঙ্গে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির খবর কিন্তু নেই, তবুও বর্ধমানে দু এক জায়গায় খুবই কম, দু এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবার তাপমাত্রার ক্ষেত্রে যেটা আপনাদের জানাবো, তাপমাত্রা 2 তারিখ থেকে একটা ব্যাপক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে, যে পরিবর্তন আসতে পারে সর্বনিম্ন তাপমাত্রাটা কমতে পারে, কমার ফলে কি হতে পারে, ঠান্ডার আমেজ আরও বহু গুণে বাড়বে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গার দিকে 19 থেকে 20 ডিগ্রি হবে, আর ঝাড়খণ্ডের ক্ষেত্রে তাপমাত্রা আরও কমে যাবে, সেখানে কিন্তু বেশ জোরালো একটা ঠান্ডার আমেজ আসবে। কলকাতা সংলগ্ন জায়গাগুলো ততটা কমছে না, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুরের দিকে 22 থেকে 24-এর মধ্যে থাকছে, বিরাট কমে যাচ্ছে না। সুতরাং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে বীরভূম, সঙ্গে রয়েছে বাঁকুড়া, এই সমস্ত জায়গাগুলোতে একটা ঠান্ডার আমেজ বেশি আসছে পুরুলিয়ার দিকে এবং পশ্চিম বর্ধমানের পানাগড় সংলগ্ন জায়গার দিকে এবং ঝাড়খণ্ডে, এই পর্যন্ত একটা আপডেট। সুতরাং বিরাট কোনো চিন্তার কারণ নেই, তবে দু এক পশলা হালকা বৃষ্টিটা দক্ষিণবঙ্গে হতে পারে, উত্তরবঙ্গে হতে পারে, 2 তারিখ থেকে আর কোনো বৃষ্টি হবে না, এখনও পর্যন্ত এই আপডেট বা তথ্য আমরা পাচ্ছি। আপডেট ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।